বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী চাকুরির পরীক্ষার সব ধরনের সাজেশন ও পরামর্শ পেতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যা গতবারের ন্যায় এবারও আমরা সোলজার ট্রেনিং একাডেমির ছাত্রদের ফিজিক্যাল এক্সারসাইজের লাইভ ক্লাসগুলো তোমাদের সামনে দেখাচ্ছি। তো যারা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর সৈনিক হওয়ার জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতিমূলক কোচিং করতে আসে, তো তাদেরকে আমরা এইভাবে প্রতিনিয়ত তাদের ফিজিক্যাল ফিটনেসটাকে ধরে রাখার জন্য বা একজন সৈনিকের যে ফিজিক্যাল ফিটনেসের যে প্রয়োজনীয়তা এটা আমরা তাদেরকে বোঝানোর জন্য কঠোর অনুশীলন করিয়ে থাকি, ফিজিক্যাল এক্সারসাইজগুলো করিয়ে থাকি। তো যাই হোক, এই ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রত্যেক শিক্ষার্থীকে এখানে দেখাচ্ছি, আমাদের প্রত্যেক শিক্ষার্থীকে আমরা এমনভাবে ফিজিক্যাল ফিটনেসে স্ট্রং করে তুলি যাতে কিনা তারা যে কোনো বাহিনীর পরীক্ষায় গিয়ে ফিজিক্যাল ফিটনেসের যে পরীক্ষাটা থাকে এই পরীক্ষায় তারা যেন খুব ভালো করতে পারে এবং মধ্যে 100 একটা মার্কস পেতে পারে। আর সবথেকে বড় কথা, তোমরা সৈনিক হতে চাও বা আমাদেরকে যারা দেখছো তোমাদেরও হয়তো ইচ্ছা থাকে সৈনিক হবার, বা সৈনিক হওয়ার জন্য তোমার ফিজিক্যাল ফিটনেসটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা সবসময় আমি বলি, ফিজিক্যাল ফিটনেসটা যদি এখন থেকে তোমরা ডেভেলপ করতে পারো এতে তোমার একটা স্ট্রাকচারটাই আলাদা হয়ে যাবে। কারণ একটা সৈনিকের ফিজিক্যাল স্ট্রাকচার কিন্তু আলাদা কথা বলে, তাই না? এখন রাস্তা দিয়ে দেখবা যে সিভিলিয়ান কেউ যাচ্ছে, একজন সৈনিক দেখে কিন্তু বোঝা যায় বা যে সে একজন সৈনিক, কিন্তু এটা ভালো লাগে না যে সে তার ফিজিক্যাল ফিটনেসের দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারি যে সে একজন সৈনিক, গর্বিত সৈনিক। ইনশাআল্লাহ তোমরা যারা আগামীতে পরীক্ষায় দিবা বাহিনীতে তোমাদের ফিজিক্যাল ফিটনেসগুলো এইভাবে বিল্ড আপ করো, পাশাপাশি লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষারও কিনতে হবে। কারণ লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট, তাই না? ফিজিক্যালে ভালো করলাম কিন্তু মেডিকেল বা লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষায় গিয়ে ফেল করলাম তাহলে কিন্তু হইলো না, হইলো? এই কারণে সবাইকে কি নিতে হবে জোরে বলো, প্রস্তুতি নিতে হবে, তাই না? প্রস্তুতির জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমি কেমন? অনেক ভালো না খারাপ? থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে চাই একটা।